বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব জনাব অশোক কুমার দেবনাথ মহন্ত সভার সভাপতিত্ব করছেন। বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়ার মান্যবর হাই কমিশনার জনাব মোহাম্মদ শামীম হোসেন। এখন আজকের মন্ত্রণালয় সভায় সমাপনী বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মালয়েশিয়ায় বাংলাদেশের মান্যবর হাই কমিশনার জনাব মোহাম্মদ শামীম হাসান। আমি হাই কমিশনার মহোদয়কে তার সমাপনী বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আজকের মত বিনিময় সভার প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত অতিরিক্ত সচিব নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব এবং তার প্রতিনিধি দলের সদস্যবৃন্দ, উপস্থিত বাংলাদেশ কমিউনিটির রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক এবং অন্যান্য ক্ষেত্রের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধি সহকর্মী, আমি প্রথমেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মত বিনিময় সভায় আসার জন্য। এবং আমি আমার বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধা নিবেদন করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি এবং সমস্ত শহীদদের প্রতি এবং বীর মুক্তির প্রতি। আজকের আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে উপবাসী বক্তব্য, সে অবস্থান থেকে কেন্দ্র আপনাদের জন্য, প্রবাসীদের জন্য ই পাসপোর্টের এখানে আমরা দূতাবাসের উদ্যোগে এখান থেকে প্রদানের সেই ব্যবস্থাটি হয়েছে এবং তারই ধারাবাহিকতায় আজকে জাতীয় পরিচয়পত্র ন্যাশনাল আইডেন্টিটি কার্ড দেওয়ার সেই উদ্যোগটি নেওয়া হয়েছে এবং সেটি সম্ভব হয়েছে। এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীদের নির্দেশনা প্রবাসীদের কল্যাণের জন্য সেই অবস্থান থেকে আজকে বেশ কিছু প্রশ্নের ধারাবাহিকতায় আমি নিজেও উত্তীর্ণ হয়েছি। অনেক প্রশ্নের ধরন ছিল টেকনিক্যাল নেচারে, আমাদের সম্মানিত প্রধান অতিথি সেগুলোর উত্তর দিয়েছেন এবং আমি আশা করি, আমি আশ্বস্ত থাকছি যে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছি এবং রাষ্ট্রদূত হিসেবে আমি এটুকু আশ্বাস দিচ্ছি এবং মনে করি এটি প্রয়োজন যে আমরা দূতাবাসের যে ওয়েবসাইট এবং ফেসবুক আছে FAQ বলে সরকারি ভাবে ফ্রিকুয়েন্টলি আসছে কোশ্চেন, আমরা একটি FAQ অর্থাৎ তাত্ত্বিকভাবে থিওরিটিক্যালি কি কি প্রশ্ন হতে পারে, যেমন যে প্রশ্নগুলো আপনারা করেছেন এবং যে প্রশ্নগুলো আপনারা করেননি, আর আপনারা এখানে যারা আছেন তারা কিন্তু উচ্চশিক্ষিত এবং কমিউনিটির যারা টপস তারা কিন্তু এখানে আছে, সাধারণ মানুষের কিছু তো ওগুলো থিওরিটিক্যালি কি কি প্রশ্ন হতে পারে এবং এর উত্তর ওয়েবসাইটে দিয়ে দিব যেন আপনারা আমাদের সাথে আপনাদের হয়তো এরকম প্রতিনিয়ত বিনিময় সভা করা সম্ভব না, কিন্তু ওয়েবসাইটে গেলে বা ফেসবুকে গেলে যেন আপনারা একটা পাঠ করে উত্তরগুলো পেতে পান এবং এটি খুবই একটি কার্যকর একটি আমি ধন্যবাদ জানাই। খুব প্রাসঙ্গিক কিছু প্রশ্ন এসেছে, এর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমি মনে করি সেবা প্রদানের ধারাবাহিকতা আরো আপনাদের প্রশ্ন আসবে এবং সেক্ষেত্রে দূতাবাসের পক্ষ থেকে আশ্বস্ত করতে চাই যে আপনাদের NID প্রাপ্তি যেন সহজতর হয় এবং আপনাদের জটিলতা যত কম সেই বিষয়টি আমাদের বড় প্রায় তো উপস্থিত সুধীরবৃন্দ, আজকে এই দিনেও যে কোনো সেবার কথা বলি, বিশেষ করে পাসপোর্টের মতো জাতীয় পরিচয়পত্র কথা যদি বলে তখন কিন্তু প্রাসঙ্গিকভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা আসে এসে যায়, কারণ হচ্ছে জাতীয় পরিচয় পত্র। এই যে পরিচয় জাতীয়, আমরা বাঙালি এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে একটি স্বাধীন দেশের বাঙালি, এনআইডি কিন্তু স্বাধীন দেশের বঙ্গবন্ধুর কারণেই
কিন্তু আমরা স্বাধীন দেশের বাস্তব অধিকারী এবং মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন বা তার স্বপ্নের ধারাবাহিকতা ডিজিটাল পাসপোর্ট এমআরপি ই পাসপোর্ট এবং লিমিটেড থেকে গ্রাজুয়েশনের আমরা উত্তরণ করেছি, আমরা এখন ডিজিটাল জাতীয় পরিচয় পত্র পাব। তো এই পরিচয় এর আমাদের যে সেটির ক্ষেত্রেও কিন্তু বঙ্গবন্ধুর অবদান অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো আমি মনে করি যে এটি একটি বড় একটি সেবা বহু প্রতীক্ষিত বহু কাঙ্ক্ষিত কমিউনিটির কাছে এবং একটি বড় কমিউনিটি আছে পন্ডলান্ত প্রায় সৌদি আরবের পরে সবচেয়ে বড় কমিউনিটি। আজকে এই যে একটি গুরুত্বপূর্ণ কাজের সূচনা হতে যাচ্ছে এবং টেকনিক্যাল টিম দিয়ে কাজ শুরু করেছে এক সপ্তাহ আগে, এজন্য আমি হাই কমিশনের পক্ষ থেকে এবং 15 লক্ষ প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে ডেলিগেশনের প্রধান বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব এবং যিনি কি পার্সন ইংলিশ পড়া হয় কি পার্সন এই প্রকৃতি তিনি ইংলিশ নান পার্ট মিস্টার অশোক কুমার দেবনা। তো তার আন্তরিক প্রচেষ্টা এবং তার সহযোগিতার কারণে আমাদের কাজটি সহজতর হয়েছে, যেমনটি সহজতর হয়েছিল আমি যখন ইতালিতে ছিলাম এবং সেই সদর দপ্তরের সহযোগিতার কাজটি একটি বড় কাজ, গুরু দায়িত্ব, সেটি এত নিষ্ঠার সাথে তিনি পালন করেছেন আমি বলবো ই হ্যাভ মেড আওয়ার জব মিশন জব ইজিয়ার। তা আমি আপনাকে আপনার একটি যোগ্য টিম নিয়ে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের হাই কমিশনের অফিসার্স এবং অফিসিয়ালরাও তারা ওরিয়েন্টেশন প্রোগ্রাম স্টাফ মেম্বার যারা আছে তারা প্রশিক্ষণ নিয়েছেন এবং আশা করি তারা অর্জিত জ্ঞান এর আলোকে তারা দক্ষতার সাথে আপনাদের সেবা দিতে পারবেন। এবং কিছু উদ্বেগের কথা কান্ঠার কথা কেউ বলেছেন, তার বক্তব্য কারো প্রশ্নের মধ্যে উঠে এসেছে যে 15 লক্ষ লোকের সামাল আমরা দিতে পারবো কিনা, প্রযুক্তির মধ্য দিয়ে আমরা আশা করি সেটি পারবো এবং এত ভালো ট্রেনার তিনি নিয়ে এসেছেন আমার মনে হয় আমার কলিগরা ওয়েল ট্রেন এবং আমরা আশা করি আপনাদের প্রত্যাশা পূরণে সক্ষম হব এবং আগামীতে দূতাবাস থাকবে ছিল এবং আমাদের এই যে ইন্ডাস্ট্রিয়াল যে প্রতিষ্ঠানটি আছে তার ম্যানেজিং ডিরেক্টর এখানে উপস্থিত আছেন, আপনি আশ্বস্ত আপনাকে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে যাবে এবং এটি আমাদের সবার দায়িত্ব। এটি মানুষ যেন এবং যে কথাটি উঠে যাচ্ছে বারবার আপনাদের সংস্কৃত অংশগ্রহণ নিঃসন্দেহে ভবিষ্যতে সকল বাধা দিয়ে দিয়ে আমরা সুষ্ঠুভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করতে পারবো। বাংলাদেশ অনেক কাজ হয়েছে, আপনি বাসা ভাড়া নেবেন, অনেক ব্যাংক অ্যাকাউন্ট করবেন, ড্রাইভিং লাইসেন্স আমাদের ক্ষেত্রে ধরুন ন্যাশনাল আইডি কার্ড অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়, শুধু এনআইডি দিয়ে দেখবেন আপনার অনেক কিছু হয়ে যাচ্ছে এবং এটি জীবনকে যে কত সহজ করে সেই সেটি কিন্তু আমরা ইতিমধ্যে কিন্তু অনুভব করছি এবং সেটি প্রবাসে কিন্তু এই সেবাটি দেওয়া দুষ্কর ছিল, কঠিন ছিল এবং সেটি আচ্ছা ধাপে ধাপে যে বাস্তবায়ন প্রক্রিয়া হচ্ছে তার ধারাবাহিকতা আজকে মানুষের সাথে একটু চালু হচ্ছে। আসলে এই সেলিব্রেশন এটি একটি আনন্দের দিন, উৎসবের দিন এবং এই পাসপোর্টের কল সেন্টার বিরুদ্ধ হয়েছে আপনারা জানেন অনেকগুলো পাইলট নাম্বার দিয়ে আপনারা অ্যাক্সেস করতে পারবেন, আপনাদের প্রশ্নের উত্তর ফোনের মাধ্যমে জানতে পারবেন। ই পাসপোর্ট সেবা চালু হয়ে গিয়েছে, এখন এনআইডি হতে যাচ্ছে এবং একটি সুখবর, আগাম সুখবর আমাদের প্রধান অতিথি দিয়েছেন ইলেকশন কমিশন মাননীয় ইলেকশন কমিশনের মহোদয় এ মাসের মাঝামাঝি হয়তো আসবেন এবং আমরা তখন হয়তো আনুষ্ঠানিকভাবে আরো কিছু কর্মকাণ্ড অ্যানাউন্স করব, সেখানে আপনারাও সেটি জানতে পারবেন। তো আমি আমার প্রধান আমি সভাপতি হিসেবে আমার একটি বড় দায়িত্ব যদিও কথাটি বলেছি তবুও সমাপ্তির আগে আপনারা যারা আজকে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের সংখ্যাটি কিন্তু অনেক বড় এবং পেশাগত দিক থেকে এখানে অনেক অনেক শিক্ষাবিদ আছেন, অনেক সংগঠনের প্রতিনিধি এবং মালয়েশিয়াতে প্রবাসী
যারা সবচেয়ে জ্যেষ্ঠ রাজনীতিক তারা সবাই এখানে উপস্থিত এবং তারা আমাদের সাথে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে তারা সবসময় সহযোগিতার হাত বাড়ান। আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা। এবং এখানে ছাত্র প্রতিনিধিরাও আছে, সরচার ঘটে না, এবং মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি থ্যাংক ইউ অল। মহিলা প্রতিনিধি আছেন অনেকে, কিন্তু আমি একটু হতাশ হয়েছি, মহিলাদের পক্ষ থেকেও একটি প্রশ্ন আসতে পারত। প্রশ্ন না হোক ঢাকার ডেলিগেশনকে ধন্যবাদ দেওয়া যেতে পারত। তো ওয়ান্স সেকেন্ড থ্যাংক ইউ। আর একটু সামান্য রিফ্রেশমেন্টের ব্যবস্থা আছে, আপনারা সবাই থাকবেন। আপনাদের প্রতি আমাদের সহযোগিতা এবং যোগাযোগটি চলমান থাকবে। আপনারা ভালো থাকবেন, আরো ভালো।